আমার ফেস্টিভ ব্লুজ হতো না ছোটবেলায়, নয় যখন বাবা মা বেঁচে ছিল তখন তো বাবা মার সাথে ঠাকুর দেখা, নতুন জুতো পরে পায়ে ফোসকা ফেলা, স্কুল কলেজে বন্ধু বান্ধবদের সাথে ঘোরা। যত বড় হলাম তত যেন একা হলাম, মন খারাপ নিয়েই পুজো কাটতো বেশ কিছু বছর। তবে এবছর পুজোটা একটু অন্যরকম হলো। পঞ্চমীর দিন বেরোলাম এই যেটা দেখতে পাচ্ছ এটা বাড়ির পুজোর ওপেনিং করতে, ওনার মাকে দিয়ে ফিতে কাটা হলো, মাই তো করবে সেটাই তো স্বাভাবিক। খুব ছিমছাম সুন্দর পুজো, মা দুর্গার মধ্যে নিজের মায়ের মুখটা খোঁজার চেষ্টা করি। ষষ্ঠীটা বাড়িতেই কাটিয়েছিলাম বোধ হয়, সপ্তমীটা আবার একটু অন্যরকম ছিল। বন্ধু সুজয়ের আয়োজিত একটা সন্ধ্যা। কি পড়ছে যে কঠিন একটা বিষয় আজকে সপ্তমীর দিনে বলতে চলেছে, আমার আর সুজয়ের ভাষ্য পাঠ কাটিয়ে দেবে, আমি ছাড়াবো। রবীন্দ্রনাথের নাটকের গান, স্বদেশী গান কিছু গান এবং কিছু নাটকের গান এবং তার উপরে ভাষ্য পাঠ করে আজকে একটা সান্ধ্য অনুষ্ঠান হতে চলেছে একজনের বাড়িতে। বন্ধু বান্ধবেরা অনেক বেশি সেন্সিটিভ এই বিষয়টাকে নিয়ে। আহা কি সুন্দর সময়টা কাটালাম যে। যতীন্দ্রনাথ বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের কাছে নিজের জীবন স্মৃতির বর্ণনা করতে গিয়ে একটি ঘটনার কথা উল্লেখ করেন এবং এই বইটি যখন প্রকাশিত হয় 1920 সালে সে সময় জানা যায় যে গানটি রবীন্দ্রনাথের লেখা। অষ্টমী নবমী সেরকম কিছু মনে পড়ছে না। এবার যে ছবিটা দেখছো এটা বিজয়া দশমীর দিন।